এই মুহূর্তে বদরপুর ও রামকৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় প্রতিটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাধীনতা দিবস পালনের খবর আসছে। এসব দৃশ্য দেখে মনে করা হচ্ছে যে কয়েকদিন আগে হর ঘর তিরঙ্গা নিয়ে বিভিন্ন স্কুল কলেজ ও পুলিশ প্রশাসনের তিরঙ্গা যাত্রা কাজে এসেছে, কেননা প্রতিটি এলাকায় এর প্রতিফলন ঘটছে। রবিবার বদরপুর পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে এক বিশাল র্যালির আয়োজন করেন। এই র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সীমান্তে বসবাস করা সংখ্যালঘু জনগণের ঘরে ঘরে তিরঙ্গা বিতরণ করে বদরপুর পুলিশ। এদিন বিনামূল্যে চিকিৎসা শিবির ও 4 কিলোমিটার মারাথন দৌড় সহ এক অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করে বদরপুর পুলিশ। রিয়াজুর ছদিউলের রিপোর্ট, ভিডিও। রামকৃষ্ণনগরেও পুলিশের এক র্যালি বের করা হয় রবিবার। এদিন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসন র্যালিতে 60 মিটার পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা সম্পন্ন করেছে। রামকৃষ্ণনগর থানা চত্বর থেকে র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করা হয়। এরপর অটো গাড়ি বাইক নিয়ে আরেকটি র্যালি বের করে পুলিশ প্রশাসন। র্যালিটি বিদ্যানগর থেকে চামেলা বাজার অতিক্রম করে কদমতলা হয়ে রামকৃষ্ণনগর থানাতে এসে সমাপ্ত হয়। র্যালিতে ভিটিপি কর্মীরা ও অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর থানার ওসি নীলভ জ্যোতিনাথ, এসআই ধীরেন্দ্রনাথ, আইবি ব্রাঞ্চের কর্মী রিপন পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। গৌতম সরকারের রিপোর্ট, ভিডিও। অন্যদিকে বিভাগ স্কুল কলেজের তিরঙ্গা যাত্রা আজাদী কা অমৃত মহোৎসব সফল করতে উল্লেখযোগ্য অবদান রাখে। রবিবার এক বর্ণাঢ্য কার্যসূচির মাধ্যমে কালীগঞ্জ গ্রিন ভিউ সিনিয়র সেকেন্ডারি স্কুলে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজিত এক প্রভাত ফেরি সম্পন্ন হয়। সকাল 8:30 মিনিটে অর্ধ সহস্রাধিক ছাত্রছাত্রী নিয়ে শুরু হয় প্রভাত ফেরি। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা বলেশ্বর গ্রাম পর্যন্ত পৌঁছায়। তারপর ফেরিটি মোড় নিয়ে কালীগঞ্জ পেট্রোল পাম্পের দিকে, সেখান থেকে রতনপুর রোডে তিমাথা হয়ে ফিরে আসে কালীগঞ্জ বাজার চৌমাথায়। সেখানে এক অভিনব পথ নাটিকার মাধ্যমে বিবিধের মাঝে মিলনের উৎকৃষ্ট চিত্র তুলে ধরা হয়। প্রসঙ্গত, স্কুলের ছাত্রছাত্রী অত্যন্ত দক্ষতার সাথে পথ নাটিকা উপস্থাপন করে এলাকাবাসীকে মুগ্ধ করে তোলে। স্থানীয় জনগণ ছাত্রছাত্রীদের এমন বহুমুখী প্রতিভার বিকাশ দেখে স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন। প্রভাত ফেরি পরিচালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রাহুল রায়, কাজী মনসুর, জয়দীপ রায়, আব্দুল কাদির, আলতাফ উদ্দিন, জয়দীপ ঘোষ, ঋতুপর্ণা দাস প্রমুখ। উল্লেখ্য, এদিকে গত 13 আগস্ট সকাল 8:00 জাতীয় পতাকা উত্তোলনের পর স্কুল প্রাঙ্গণে শুরু হয় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, প্রবন্ধ ও বক্তৃতা প্রতিযোগিতা। তাছাড়া এদিন একটি চিত্তাকর্ষক নাটকের মাধ্যমে পরাধীন ভারতের ব্রিটিশের বিভিন্ন ধরনের অকথ্য নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। উৎসব মুখর পরিবেশে অত্যন্ত আনন্দের সহিত অমৃত মহোৎসবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ছাত্রছাত্রীরা। অন্যদিকে আজ 15 আগস্ট অমৃত মহোৎসব উপলক্ষে হাতে নেওয়া বিভিন্ন কার্যসূচি সম্পন্ন করে, ভিডিও।
ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।